নাস্তিক এবং বস্তুবাদীদের বিখ্যাত সেই প্রশ্ন, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? তাদের বর্তমান গুরু রিচার্ড ডকিন্স তার বই দ্য গড ডিলিউশনেও এই প্রশ্নটি উত্থাপন করেছে। বস্তুবাদীদের পক্ষ হতে এটি একটি অন্যতম খোড়া এবং আনাড়ি যুক্তি, কারণ দার্শনিকরা, বিজ্ঞানের দর্শনবিদরা সকলেই একথা স্বীকৃতি দিয়েছেন, ইন অর্ডার টু রেকগনাইজ অ্যান এক্সপ্লেনেশন অ্যাজ দ্য বেস্ট এক্সপ্লেনেশন ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন অফ দ্যাট এক্সপ্লেনেশন, যে কোনো ব্যাখ্যাকে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হিসেবে গ্রহণ করার জন্য সেই ব্যাখ্যার ব্যাখ্যা থাকা প্রয়োজনীয় নয়। তা না হলে এই মতবাদ আপনাকে তখনই ইনফিনিট রিগ্রেস বা অনাবস্থা দোষে আটকে দিবে। যদি ব্যাখ্যার ব্যাখ্যা থাকা প্রয়োজনীয় হয়, তবে আপনাকে সেই ব্যাখ্যার ব্যাখ্যাকারী ব্যাখ্যার আরেকটি ব্যাখ্যা প্রয়োজন হবে, এবং এই প্রশ্ন এভাবেই অসীম সংখ্যা পর্যন্ত চলতেই থাকবে। ফলে আপনি কখনোই কোনো কিছুর ব্যাখ্যা খুঁজে পাবেন না যতক্ষণ না তার ব্যাখ্যার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন। আর তাদের এই যুক্তি মেনে নিলে আপনি বিজ্ঞান এবং বৈজ্ঞানিক গবেষণা কিছুই করতে পারবেন না। এই যুক্তি পুরো বিজ্ঞানকেই ধ্বংস করে দেবে, কারণ বিজ্ঞান এবং বৈজ্ঞানিক গবেষণা শতভাগ নির্ভরশীল গণিত এবং যুক্তিবিদ্যার উপর। গণিত এবং যুক্তিবিদ্যা ছাড়া বিজ্ঞান পুরোপুরিভাবে অন্ধ এবং পঙ্গু। বিজ্ঞান গণিত এবং যুক্তিবিদ্যাকে কখনোই সত্য এবং বাস্তব হিসেবে প্রমাণ করতে পারেনি, অথচ প্রমাণ করা ছাড়াই বিজ্ঞান চোখ বন্ধ করে গণিত এবং যুক্তিবিদ্যাকে তার গবেষণায় এবং তার গবেষণার ফলাফলকে প্রমাণে ব্যবহার করে আসছে শত শত বছর ধরে। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে, এর জবাব মোটেও কোনো জটিল বিষয় না, কারণ একজন নিরন্তর অসীম সত্তার কোনো সৃষ্টিকর্তা বা তার কোনো উদ্ভাবক থাকতে পারে না। কিথ ওয়ার্ড তার বই গড চান্স অ্যান্ড নেসেসিটিতে উল্লেখ করেন, যদি কেউ জিজ্ঞেস করে যে কে সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তার জবাব হচ্ছে, সৃষ্টিকর্তাকে কোনো কিছুই অস্তিত্বে আনতে পারে না যিনি স্থান এবং সময়কে সম্পূর্ণভাবে অতিক্রম করে যান এবং যার অস্তিত্ব স্বনির্ভরশীল। এই ধারণাকে উপলব্ধি করতে না পারা মূলত সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার সংজ্ঞা এবং তার ধারণাকে উপলব্ধি করতে না পারার অক্ষমতা। বস্তুবাদী নাস্তিকদের প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বের সৃষ্টিকর্তা প্রয়োজন, তাহলে একইভাবে ঈশ্বরেরও সৃষ্টিকর্তার প্রয়োজন আছে? মোটেও না, কারণ এমন সকল কিছু যা একটি নির্দিষ্ট সময়ে অস্তিত্বে আসে, তবে তার একটি ব্যাখ্যা অত্যাবশ্যক, কারণ শূন্য থেকে কোনো কিছুই একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যাখ্যা ব্যতীত অস্তিত্বে আসতে পারে না। কিন্তু কোনো কিছু যা নিরন্তর অসীম, যা কোনো একটি নির্দিষ্ট সময় থেকে অস্তিত্বে আসেনি, বা এমন নয় যে একটি নির্দিষ্ট সময় পূর্বে তার অস্তিত্ব ছিল না, তবে এমন যে কোনো কিছু এই উদাহরণের ঊর্ধ্বে, আর সৃষ্টিকর্তা ছাড়া এমন কোনো সত্তা নেই। সৃষ্টিকর্তা হচ্ছেন ওয়াজিবুল ভুজুদ অর্থাৎ নেসেসারি এক্সিস্টেন্স, যার অস্তিত্ব অপরিহার্য, অত্যাবশ্যক। এতে কোনো সন্দেহ নেই যে আমাদের এবং মহাবিশ্বের অস্তিত্ব সত্য এবং বাস্তব। অস্তিত্ব দুই ভাগে বিভক্ত, এক মুমকিন আল ভুজুদ বা পসিবল এক্সিস্টেন্স, দুই ওয়াজিবুল ভুজুদ বা নেসেসারি এক্সিস্টেন্স। এক সম্ভাব্য অস্তিত্ব, দুই অপরিহার্য অস্তিত্ব। সম্ভাব্য অস্তিত্ব হচ্ছে সেই অস্তিত্ব যার অস্তিত্বে থাকা অত্যাবশ্যক নয় এবং যাকে অন্য যে কোনো উপায়ে বা অন্য যে কোনোভাবে সাজানো যাবে, এবং যার অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল অস্তিত্বে টিকে থাকার জন্য। উদাহরণস্বরূপ, আপনার গায়ের পরিহিত জামাটি, এই জামাটিকে অন্য যে কোনোভাবে সাজানো যাবে এবং এই জামাটি অন্য উপাদানের উপর নির্ভরশীল যা দিয়ে এই জামাটি তৈরি করা হয়েছে। কিন্তু অন্যদিকে অপরিহার্য অস্তিত্ব হচ্ছে সেই অস্তিত্ব যা অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে হওয়া সম্ভব নয়, অন্য কোনোভাবে সাজানোও সম্ভব নয়, যা অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, নিজেই স্বনির্ভরশীল এবং যার কখনো অস্তিত্বের বাইরে থাকা সম্ভব নয়। এখন প্রধান যুক্তিটি হচ্ছে, এমন জগৎ থাকা অসম্ভব যেখানে শুধু সম্ভাব্য অস্তিত্ব বিদ্যমান, কারণ বাস্তব জগতে যদি শুধুমাত্র সম্ভাব্য অস্তিত্ব থাকে, তাহলে নির্ভরশীল জিনিসই থাকবে, যা আবার নির্ভর করে অন্য নির্ভরশীল জিনিসের উপর যা নিজেও স্বনির্ভরশীল নয়।
এই প্রেমিসটি মেটাফিজিক্যালি অন্টোলজিক্যালি এবং কসমোলজিক্যালি প্রমাণ করা যাবে। ধরুন একটি গাছ, গাছটির বেঁচে থাকার জন্য সূর্যের আলো প্রয়োজন, সূর্য না থাকলে গাছটিও থাকবে না। অর্থাৎ গাছটির অস্তিত্ব যতক্ষণ আছে সূর্যের অস্তিত্ব ততক্ষণ থাকতে হবে, যদিও এটা অসীম সময় পরিমাণ হয়। এখন সূর্য নিজেও তার নিজস্ব শৃঙ্খলার বা সেটের অংশ, তাকেও অস্তিত্বে টিকে থাকার জন্য জিনিসের প্রয়োজন। এভাবে পিছনে যেতে যেতে সর্বশেষ আমাদের একটি স্বাধীন স্বনির্ভরশীল জিনিসের প্রয়োজন হবে। সেই স্বাধীন জিনিসকে অবশ্যই একক হতে হবে। কেন? কারণ যদি একের অধিক অপরিহার্য অস্তিত্ব থাকে তাহলে সেটা আর অপরিহার্য অস্তিত্ব থাকে না। কেননা তখন সেই অস্তিত্বের ব্যাপারে কল্পনা করা যায় যে তাকে অন্যভাবে সাজানো যাবে। এবং এমন দুটি জিনিস থাকতে পারে না যা স্বাধীন, কারণ কোনটি কার উপর নির্ভরশীল। অতএব যে কোনো অস্তিত্বকে অস্তিত্বে বিদ্যমান থাকার জন্য প্রয়োজন একটি স্বাধীন স্বনির্ভরশীল জিনিস, যা এক, যা সব সময় অস্তিত্বে বিদ্যমান। কারণ যদি তা অস্তিত্বে না থাকে, যদি সেই জিনিসের ব্যাপারে কল্পনা করা যায় যে তা অস্তিত্বে নাও থাকতে পারে, তবে তা আর অপরিহার্য অস্তিত্ব থাকবে না। অতএব তাকে অসীম হতে হবে, এবং তা এমন হতে পারবে না যা একের অধিক, যা একের অধিক অংশে সমন্বয়ে গঠিত। কেন? কারণ এমন যে কোনো কিছু যা যৌগিক বা উদ্ভূত, এবং এমন যে কোনো কিছু যা একাধিক অংশে সমন্বয়ে গঠিত, তবে তা তার সেই অংশগুলোর উপর নির্ভরশীল। এবং এমন যে কোনো কিছু যা বিচ্ছিন্ন অংশের সমন্বয়ে গঠিত হয়, তবে আমরা সেই অংশগুলোকে অন্যভাবে আয়োজিত কল্পনা করতে পারি, আর এমনটা হলে তা সম্ভাব্য অস্তিত্বের শ্রেণীতে অন্তর্ভুক্ত এবং তা অপরিহার্য অস্তিত্ব নয়। সংক্ষেপে, যে কোনো অস্তিত্বকে অস্তিত্বে থাকার জন্য আমাদের প্রয়োজন একটি স্বাধীন স্বনির্ভরশীল জিনিস, যা এই নির্ভরশীল ক্রমের বাহিরে অবস্থিত। তাকে এক হতে হবে, তার কোনো অংশ থাকতে পারবে না, এবং তাকে অসীম হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ হচ্ছেন এক। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, স্বনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ। সকল অস্তিত্ব তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার মহান সত্তা থেকে কোনো কিছু আসে না, আর তিনিও অন্য কোনো সত্তা হতে আসেননি, বরং সকল সৃষ্টি তার আদেশ হতে সৃষ্ট। তিনি শাশ্বত, তিনি চিরন্তন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমতুল্য কোনো কিছু নেই। এটাই হলো প্রধান যুক্তি যে এটা কিভাবে সম্ভব যে একটি স্বনির্ভরশীল অমুখাপেক্ষী অস্তিত্ব ছাড়া সম্ভাব্য অস্তিত্ব অস্তিত্বে আসতে পারে। অতএব যদি কেউ প্রমাণ করতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বা স্বনির্ভরশীল অস্তিত্ব ছাড়া সম্ভাব্য অস্তিত্ব অস্তিত্বে আসতে পারে, তবে আমি তৈরি আছি নাস্তিক হওয়ার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। অর্থাৎ তারা কি শূন্য হতে অস্তিত্বে এসেছে? তারা কি শূন্য হতে সৃষ্ট হয়েছে? নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? অথবা নবমণ্ডল ও ভূমণ্ডল কি তারা সৃষ্টি করেছে? বরং তারা এগুলোর কোনো কিছুর বিষয়ই নিশ্চিত নয়। অর্থাৎ অস্তিত্বের ব্যাপারে নাস্তিক বস্তুবাদীদের দাবিগুলো মূলত নিছক অনুমান। কারণ সৃষ্টি জগৎ এবং মহাবিশ্বের বিষয়ে চারটি সম্ভাব্য অবস্থান রয়েছে। এক, মহাবিশ্ব শূন্য থেকে এসেছে, যেটা অন্টোলজিক্যালি, কসমোলজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি অসম্ভব। কারো সাহস নেই যে এটা দাবি করতে পারবে। দুই, মহাবিশ্ব অসীম এবং অনন্ত। আচ্ছা, ধরা যাক মহাবিশ্ব অসীম এবং অনন্ত। যদি মহাবিশ্ব অসীম হয়েও থাকে, তবে মহাবিশ্ব কি ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট? অর্থাৎ মহাবিশ্ব কি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? এই প্রশ্নের সমাধান করতে হবে। এবং আমরা জানি যে মহাবিশ্ব অসীম নয়, বরং একটি নির্দিষ্ট সময়ে মহাবিশ্ব অস্তিত্বে আসে। তিন, মহাবিশ্ব কি নিজেকে নিজে অস্তিত্বে এনেছে? নিজেকে নিজে সৃষ্টি করেছে? নিজেকে নিজে সৃষ্টি করা কি সম্ভব? এখন যদি আমি বলি
एक्स सृष्टि करेछे वाई के, तबे आमी पूर्व थेकेई एक्सेर अस्तित्व मेने निच्छी जा परवर्तीते वाई के सृष्टि करेछे। किन्तु आमी जोदि बोली जे एक्स सृष्टि करेछे एक्स के, तबे आमी एक्सेर अस्तित्वेर जन्य पूर्व थेकेई सेई एकी एक्सेर अस्तित्वके मेने निच्छी। एटा सुस्पष्टभावेई स्वबिरोधी एबं जौक्तिकभावे असंगत। एकीभावे महाविश्वेर अस्तित्वेर जन्य पूर्व थेके महाविश्वेर अस्तित्वके मेने नेवा सुस्पष्ट बिरोधी बक्तव्य। এই ধরনের যুক্তি রূপকথার গল্পেই ভালো মানায়, এটা মোটেও বিজ্ঞান নয়। নিজেকে নিজে কেউ সৃষ্টি করতে পারে না, এটা সম্ভব নয় যে কোনো কিছু একই সময়ে অস্তিত্বে আছে আবার নেই। একজন মা নিজেকে নিজে জন্ম দিতে পারে না, এটা সম্ভব নয়। চার, চতুর্থ এবং শেষ অপশন হচ্ছে সৃষ্টি জগৎকে অস্তিত্বে আনা হয়েছে এমন কিছু দ্বারা যার এই সক্ষমতা আছে। আমরা যে মহাবিশ্বে বাস করছি তার প্রকৃতির মধ্যে একটি সমন্বয়, সামঞ্জস্য এবং একতা লক্ষ্য করা যায়, যা একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে চলছে তার সৃষ্টি সময় থেকে। মহাবিশ্বের এই প্রাকৃতিক সামঞ্জস্যতা বিজ্ঞান আবিষ্কার করেনি, বরং এটি বিজ্ঞানের মেনে নেওয়া একটি পূর্ব ধারণা। আইনস্টাইনের বিখ্যাত সেই উক্তি, দ্য মোস্ট ইনকম্প্রিহেন্সিবল থিং অ্যাবাউট দ্য ইউনিভার্স ইজ দ্যাট ইট ইজ কম্প্রিহেন্সিবল। মহাবিশ্বের ব্যাপারে সবচেয়ে অনধিগম্য বিষয় হল আমাদের এই মহাবিশ্ব বোধগম্য। প্রশ্ন হল, বস্তুবাদ, নাস্তিকতাবাদ, প্রকৃতিবাদ মতবাদ দিয়ে মহাবিশ্বের প্রকৃতির এই সমন্বয় সামঞ্জস্যতা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা বললেই হবে না যে ইউনিভার্স জাস্ট ইজ, যেমনটা বার্ট্রেন্ড রাসেল বলেছিলেন, কারণ এটি একটি সার্কুলার আর্গুমেন্ট। অর্থাৎ মহাবিশ্ব সামঞ্জস্যপূর্ণ কারণ মহাবিশ্ব সামঞ্জস্যপূর্ণ না। বস্তুবাদীদেরকে একটি এক্সটার্নাল এক্সপ্লেনেশন দিতে হবে, যুক্তিসঙ্গত তর্ক দিয়েই আমাদেরকে বাস্তবতাকে ব্যাখ্যা করতে হবে।